ক্লাস টু আজকে পড়াচ্ছে একটা পদ্য আমাদের গ্রাম বন্দেয়ালি মিয়া। এর আগে যে পদ্য পদ্য অনেকগুলো পড়িয়েছি তোমরা অবশ্যই পরীক্ষা ভালো করে দিয়েছো সবাই। এরপরে শুরু করছি আবার নতুন করে পড়ানো। দেখো আমাদের গ্রাম বন্দেয়ালি মিয়া, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলিয়া পাঠশালে যাই, হিংসা ও মারামারি কখু নাই করি, পিতা মাতা গুরুজনে সদা মোরা ডরি, আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইছে প্রাণ, মাঠ ভরা ধান আর জল ভরা দিঘি, চাঁদের কিরণ লেগে পরে চিকি মিকি, আম গাছ জাম গাছ বাঁশ গাছ যেন মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন, সকালে সোনার রবি পূব দিকে ওঠে, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে। এই পদ্যটায় কবি বলতে চেয়েছে কি একটা ছোট্ট গ্রামের তুলনা করে বিবরণ দিয়েছে। আমাদের এই ছোট্ট গ্রামটা কিরকম না, আমাদের গ্রামটা হচ্ছে খুব ছোট্ট, সবাই মিলে মিশে থাকি, হিংসা মারামারি কোনো দিন কিছু কেউ করে না, আবার ছোট ছোট ছেলেমেয়েরা কি করে একসাথে খেলাধুলা করে, আবার একসাথে সবাই পাঠশালায় যায়, পিতামাতা গুরুজনদেরকে আমরা সবাই সবাই ভয় করে চলে, পিতামাতা গুরুজনদেরকে সবাই শ্রদ্ধাও করে এবং ভয় করেও চলে। আর আমাদের এই ছোট্ট গ্রামটা কিরকম না, মায়ের সমান, যেমন মা যেমন তার ছোট ছোট ছেলে মেয়েদেরকে জড়িয়ে ধরে মানে বড় করে তোলে, সেরকম যেন আমাদের ছোট্ট গ্রামটা মায়ের সমান। আর কি আছে, মাঠ ভরা ধান আছে, জল ভরা দিঘি, চাঁদের চাঁদের যখন কিরণ লাগে সেই দিঘির জলে পড়ে যখন তখন ঝিকমিক করে, আম গাছ জাম গাছ বাঁশ গাছ গুলো কিরকম আছে, একসঙ্গে এমন আম গাছ জাম গাছ বাঁশ গাছ গুলো দাঁড়িয়ে থাকে, এর ডাল তার গায়ে তার ডাল তার ডালের মধ্যে ঠিক যেন মনে হচ্ছে ওরা এক একজন আত্মীয়, এরকমই তাদের গাছগুলোকে দেখলে মনে হয় যেন ওরা পরস্পর পরস্পরের আত্মীয়। আর কি আছে না, সকালে সোনার রবি পূব দিকে, যখন সকালে রবি সূর্য ওঠে সুন্দর লাল আলোটা পড়ে, সেটা পূব দিকে ওঠে যখন সেটা সোনার মতো দেখতে লাগে। আর কি বলছে না, পাখি ডাকে বায়ু বয় নানা ফুল ফোটে, পাখি ডাকে সকালে যখন সূর্য উঠবে তার আগেই দেখবে পাখি ডাকা পাখির আওয়াজ, নানা রকম ফুলও ফুটে গেছে, বায়ু সুন্দর বয়। এটাই হচ্ছে আমাদের ছোট্ট গ্রামের একটা বিবরণ কবি দিয়েছেন। এটা অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করবে, আর এই যে কোশ্চেন গুলো আছে আমি হোমওয়ার্ক পাঠিয়ে দেবো, তোমরা কপিতে অবশ্যই করে রাখবে। একটু তবু আলোচনা করে দিচ্ছি, আমাদের গায়ের ঘরগুলি কেমন, আমাদের ভাইয়ের ঘরগুলি খুব ছোট ছোট, আমাদের গ্রাম কবিতা লেখককে বন্দেয়ালি মিয়া, আমাদের ছোট গ্রাম কবির কাছে কিসের সমান, মায়ের সমান, সকালে সোনার রবি কোন দিকে ওঠে, সকালে সোনার রবি পূব দিকে ওঠে, এই একের দাগে দুয়ের দাগে এই যে কোশ্চেন আমি হোমওয়ার্ক পাঠিয়ে দিচ্ছি, তোমরা যেগুলো না পারবে আবার অবশ্যই আমাকে ফোন করবে, আমি আবার কোশ্চেন পাঠিয়ে দেবো তোমাদেরকে, আর যেগুলো দাগ দেওয়া থাকবে অবশ্যই হোমওয়ার্ক কপিতে করে রাখবে।